হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব মন শান্ত করার সাতটি উপায় প্রথমত পরিকল্পনা করুন ঠিক কী কারণে আপনার মন অশান্ত হচ্ছে সেটা খুঁজে বের করুন বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকলে এবং কাজ সম্পাদনের সঠিক পরিকল্পনা না থাকলে অস্থির বোধহয় একসঙ্গে যখন অনেক দায়িত্ব পালন করতে হয় তখন পরিকল্পনা করে এগোন প্রয়োজনে লিখিত রুটিন করুন দ্বিতীয়ত কারণ খুঁজে বের করুন যখন কোনো কাজের চাপ থাকে না তখনও মন অশান্ত হতে পারে তাই কোন ঘটনা মানুষ বিষয় আপনার মনের শান্তিকে প্রভাবিত করে সেগুলো চিহ্নিত করুন প্রয়োজনে মানুষ কিংবা ঘটনাগুলো এড়িয়ে চলুন রাগ ভয় কষ্ট এগুলোর কারণে শান্ত মনে ব্যাঘাত ঘটে তৃতীয়ত আশাবাদী হয়ে উঠুন হতাশা মানুষকে খুব সহজে অস্থির করে তোলে হতাশার কারণগুলো তুরি মেরে উড়িয়ে দিয়ে জীবনের পজিটিভ দিকগুলোর প্রতি নজর দিন আশাবাদী হয়ে উঠুন মনে রাখবেন উত্থান পতন জীবনে আসবেই অশান্ত হলে সামনে এগানো যাবে না চতুর্থ শখের জিনিসগুলো বা জায়গাগুলো খুঁজে বের করুন যখন কোনো কাজের চাপ বা কোনো সুনির্দিষ্ট মানুষ বিষয় কিংবা হতাশা আপনাকে অশান্ত করে তোলে তখন নিজের প্রিয় কোনো কাজ করুন সেটা কোনো শখ পূরণ হতে পারে অথবা প্রিয় কোনো কবিতা কিংবা চোখ বন্ধ করে কোনো গান শোনা পঞ্চমত ছেড়ে দিন সময়ের ওপর কোনো বিষয়ের উপর আপনার যখন আর কোনো হাত থাকে না সেটাকে পরিবর্তনে কোনো সুযোগ আপনার নেই তখন সে ব্যাপারটা নিয়ে আর না ভাবাই ভালো ছেড়ে দিন সেটা সময়ের উপর যুক্তি দিয়ে ভাবুন আর ধীর স্থির শান্ত ভাব বজায় রাখুন পঞ্চমত অভ্যাস গড়ে তুলুন খুব অল্পতেই যদি আপনার অস্থির বোধ হয় তাহলে মন শান্ত রাখার কৌশল আয়ত্ত করতে আপনার কিছুটা সময় লাগবে একদিনে নয় সময় নিয়ে নিজেকে ধীরে ধীরে অভ্যস্ত করুন দেখবেন অনেক বেশি মানসিক চাপেও আপনি কেমন মন শান্ত রাখার পারদর্শী হয়ে উঠছেন সপ্তমত মানবিকতার চর্চা দেখা গেছে শান্তি উদারতা মানবিকতার পথ ধরে যারা নিজ নিজ লক্ষ্যে এগিয়ে যান তারা খুব সহজে বিচলিত হন না নিজের ভেতরে মানবিকতার গুণগুলো ধারণ করুন ক্ষমাশীল হন দেখবেন নিজের আবেগ অনুভূতি এবং মনের উপর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন